আল্লাহর জমিনে এটার চাইতে দামি কথা আছে? পৃথিবীর সব কথায় ভেজাল থাকতে পারে, সব কথায় দুই নম্বরই থাকতে পারে, কিন্তু এই কোরআনে কিছু আছে? কথা বলেন, আছে কোনো ভেজাল, কোনো দুই নম্বরই, কোনো মিথ্যা না? যা আছে সব মালিকের কথা। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যারা বই পড়ে অভ্যস্ত, বইয়ের ভূমিকায় যিনি রাইটার, যিনি লিখেন, উনি লেখা দেন যে ভাই যথেষ্ট চেষ্টা করেছি যাতে কোনো ভুল না হয়, তারপরেও মানুষ তো ভুল হইতে পারে, যদি পাঠক বৃন্দের প্রতি আরজ যদি ভুল ধরা পড়ে তাহলে অবগত করবেন, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। পড়েন না তো, আওয়াজ করে কোন বলে না যে এটা এমন একটা বই, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের শুরু দিয়া মালিক চ্যালেঞ্জ করে দিলেন, চ্যালেঞ্জ আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকী, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? কোরআনের সাথে আজ পর্যন্ত যারা লেগেছিল, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যারা কোরআনের সাথে ছিল, এই কোরআন তাদেরকে জিরো থেকে হিরো বানাই দিছে। সুবহানাল্লাহ। পড়বেন না? আর যারাই কোরআনের বিরোধিতা করছে, যারাই ইসলামের বিরোধিতা করছে, যারাই নবীর বিরোধিতা করছে, সেই পূর্বের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত, এই কিছুদিন আগেও আমরা গতকালকেও দেখছি বেশ যুদ্ধ হইয়া দেশ থেকে পালাইছে। আওয়াজ করে কোন, তিন চার দিন আগেও খুব ক্ষমতা দেখাইছে, খুব এই করব সেই করব, কাইতে লাইব ফালাই লাইব এই সেই অনেক কিছু, দাঁড়িয়ে চাইছে দিব দেখব এই সেই, কিন্তু মাথা নিচু করিয়া বিড়ালের মতন চুরি করে দেশ থেকে ভাগছে। কথা কই না তো, আপনারা জানেন না মনে হয়? একমাত্র কারণ ওনার মতন সে আর তো আরো বহুজনের আছে, এরকম মাথা পাগলা কথা কেউ কয় নাই, এরকম মাথা পাগলা ভিতর যাই থাক না দেখা যায় না, ওনার মতন এরকম গাঞ্জাখুরি কথা কেউ বলে নাই। উনি যে গাঞ্জাখুরি কথা বলছে, এক সপ্তাহ তো টিকে নাই, পলাইয়া যাইতে হয়েছে। কত বড় চেয়ার আল্লাহ দিছিল, তো চেয়ার দেওয়ার মালিক কে? আওয়াজ করে পড়েন কে? আবার নেওয়ার মালিক? বেশ যদি করে কেন ধরে নামাই দিছে, যা হাঁটতে থাক। এই কোরআন থেকে কথা শুনবো ইনশা আল্লাহ। মহতারাম হাজিরিন, যে সুরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সুরায় আটখানা আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরায় আল্লাহর বান্দাদেরকে মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যে মহান রব্বি করিম এই সুরায় শুরুতেই চারটা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। চারখানা কসম খেয়েছেন দয়াময় মালিক আমার। এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আমরা সাধারণত দুনিয়ার মানুষের একটা খাসলত, একটা স্বভাব হইল আমরাও কসম খাই, কসম কাটি। আল্লাহ পাক কোরআনে কসম কাটলেন, তাইলে আল্লাহ পাকের কসম আর বান্দার কসম কি এক? আল্লাহ পাকের কসম খাওয়া আর বান্দার কসম খাওয়া সেম সেম না? দুনিয়ার মানুষ সাধারণত কসম খায়, কসমের পরে যে কথাটা বলতে চায় সেই কথাটার সত্যতা, সেই কথাটা যেন মানুষ বিশ্বাস করে, তাড়াতাড়ি গ্রহণ করে, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে, তাড়াতাড়ি, এ কারণে কসম খেয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি মানুষকে শক্ত করে গ্রহণের জন্য কসম খেয়েছে? না, আল্লাহ পাকের কসম খাওয়া
কসম খাইয়া কথা কইলে যেই দাম, কসম না খাইয়া কথা কইলেও সেই দাম। কারণ কালামুল মুলুকি মুলুকুল কালাম, যিনি বাদশাহ ওনার কথাগুলোও কথার রাজ্যের বাদশাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এ কারণে আল্লাহ পাক কোরআনে কসম খাইয়া কথা কইলেও এটা দামি, কসম ছাড়া কইলেও দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরেও কেন কসম খাইলেন? কসম খাওয়ার উদ্দেশ্য হলো যে জিনিসের কসম খাইছে ওই জিনিসের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অথবা তবিয়তে ইনসান কসম খেয়ে কথা বললে, কথা বললে কসম খাওয়ার পরে কথাটা বললে যে তাড়াতাড়ি গ্রহণ করে, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় কসম খেয়েছেন। কখনো কখনো সূর্যের কসম খেয়েছেন, কখনো কখনো চন্দ্রের কসম খেয়েছেন, কখনো কখনো তারকারাজির কসম খেয়েছেন, কখনো আসমানের কসম খেয়েছেন, কখনো ফজরের কসম খেয়েছেন, কখনো আসরের কসম খেয়েছেন। আমার তেলাওয়াতকৃত সূরায়ও চার চারটা কসম খেয়েছেন আল্লাহ পাক। একটা কথা বলতে যাইয়া সেটা হলো মানুষ যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে কসম খেলেন তিনের কসম, তিন জৈতুনের কসম, জৈতুন তার মানে তিন, আর জৈতুন এই দুইটা ফল অনেক দামি। এই দুইটা ফল আল্লাহর সৃষ্টির মধ্যে, এই দুই ফলের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত বরকত রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কসম খেয়েছেন জিনিসগুলো সস্তা নয়, তিন ফল একটা দামি ফলের নাম, জৈতুন এটা একটা দামি তেলের নাম, তিন আর জৈতুন শুধু দামি নয়, এ জিনিসগুলোর মধ্যে আল্লাহ পাক রোগের ঔষধ রাখছেন ঔষধ। বিজ্ঞান বলে তিন ফল যদি কেউ ভক্ষণ করে তাইলে এই তিন ফল খাওয়ার পরে বান্দার পেট ক্লিয়ার থাকে। তিন ফল খাইলে পরে আশ্চর্য একটা খবর হইল, পালস গ্যাস অর্শ এই সমস্ত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করে। আল্লাহ পাকের কিছু ফল সৃষ্টি এরকম আছে যেগুলোর মধ্যে আছে রোগের ঔষধ। সুবহানাল্লাহ। পড়েন, যেমন হাদিসে পাকে আছে আল্লাহর নবী সরকার দু আলাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে আওয়াজ করে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন যে কালো কালো কিছু দানা আছে, এই দানাগুলোর মধ্যে আল্লাহ পাক মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ এই দানাগুলোর মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। কালো জিরা, قال النبي صلى الله عليه وسلم حبة سوداء شفاء لكل داء إلا السام أي إلا الموت. نبي بولين أم ترى أمار কালো জিরার মধ্যে, কালো কালো বিসি এই জিনিসগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ এগুলোর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আজকে কালো জিরা তো আমরা খাই না। কালো জিরা ভালো লাগে? খায়। যে পেটের গরু বাচ্চা হয় ওই ছোট এই বাচ্চা যতদিন বুকের দুধ খাওয়ায় ততদিন কালো জিরা খায়। কথা বলেন ঠিক কিনা? যুবকরা এদিকে খেয়াল নাই, তারা আছে আবি জাবি লইয়া, বাজে জিনিস লইয়া, কিছু তো আছে টান টুন লইয়া, ইয়াবা বাবা ট্যাবলেট লইয়া আছে। কথা বলেন ঠিক কিনা? যেগুলো মরণের দিকে ধাক্কায় ওগুলো আঞ্জা দিয়ে ধরে খায়, আর যেগুলোর মধ্যে মৃত্যু ছাড়া সব রেগুর ওষুধ আছে এগুলো ধাক্কায়ও খাওয়ান যায় না। কালো জিরার ভর্তা বানাইলে দেখবেন না এটা দিও না, এটা তো ভাল লাগে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহর কোরআনে
আল্লাহ পাক যে তিন আর জৈতুনের কসম খেয়েছেন, নরমাল কোন ফল নয়, তিন আর জৈতুন দামি দুইটা ফলের নাম। আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক দুই নাম্বার কসম খেয়েছেন, ওয়াতুরি সিনিন, তোরের কসম, তোর পাহাড়, তোর সিনাইয়ের কসম। তার মানে দুই নাম্বার কসম যে খেয়েছেন তোর পাহাড়ের, এটাও একটা দামি পাহাড়। তোর পাহাড় আমাদের দেশের মতন এরকম পাহাড় নয়, দামি একটা পাহাড়ের নাম। ও মুসলমান ভাইয়েরা, মানে এমন দামি নরমাল কোনো পাহাড় নয়, আল্লাহর কাছে পাহাড়টার এত দাম। এই কথাটা কোরআনের এক জায়গায় আল্লাহ পাক বলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কন্টিনিউ কথা বলছেন, আল্লাহর সাথে সব সময় পয়গম্বর মূসা কথা বলতেন তুর পাহাড়ে যে, আল্লাহ নবী হযরত মূসা একদিন জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে চাইছে, আল্লাহ পাক সাথে সাথে ব্রেক করে দিছে, এই মূসা ব্রেক ধরো, সাবধান, নরমাল কোনো জায়গায় তুমি আসো নাই। আমরা যেমন কোনো মানুষ যদি মসজিদের ভিতরে জুতা নিয়ে ভুলে ঢুকে, অথবা টাইলস করা অজুখানায় যদি জুতা নিয়ে উঠতে চায়, তো মুয়াজ্জিন সাহেব কয় ভাই জুতা নিয়ে যাইয়েন না, দামি জায়গা, মসজিদের বারান্দায় জুতা নিয়ে কেউ হাঁটে না, দামি জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মূসা জুতা খুইলা আস, জুতাটা খুইলা আস, জুতা নিয়ে এখানে উঠবা না, ইন্নাকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আল্লাহু আকবার, পবিত্র উপত্যকায় তুমি চলে এসেছো মূসা, নরমাল কোন জায়গা নয়, দামি জায়গা। তাহলে তুর পাহাড় একটা দামি পাহাড়ের নাম। তিন নাম্বার আল্লাহ পাক কসম খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ এই মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ, পড়েন, মক্কা নগরী নিরাপদ নগরী, মক্কা নগরী একটা দামি নগরী, মক্কার শহর একটা দামি শহর, যেই শহর এত বরকত এত রহমত আল্লাহ পাক যেই শহরে রাখছেন, এটা বুঝান যাব না, কথা বইলা বোঝানো সম্ভব নয়। শুধু এতটুকুই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক নবী যে পাঠাইলেন মক্কায় পাঠাইছেন, কোরআন নাজিল করলেন মক্কায় নাজিল করলেন, জিব্রাইল কত আগমন করলো মক্কায় আগমন করলো, আবে জমজম, জমজমের পানি, দামি পানি, এটা আল্লাহ পাক মক্কায় রাখলেন। এই নিরাপদ একটা হেরামের একটা সীমানা আছে, যেই সীমানার মধ্যে শত্রু ঢুকে গেলেও নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কসম খাইলেন মক্কা নগরীর কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খাইলেন, তিনের কসম খাইলেন, জৈতুনের কসম খাইলেন, সিনাই পর্বতের কসম খাইলেন, নিরাপদ মক্কা নগরীর কসম খেয়ে একটা কথা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, পড়া অবশ্যই মাস্ট বি, আমি ইনসান সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে, মানুষ সৃষ্টির সেরা, মানুষ সবচেয়ে সুন্দর। এই মানুষটা যদি কালো হয়, এটা যদি নিগ্রো হয়, তারপরও এটা দামি। মানুষ কালো হইলেও এটার দাম আছে, মানুষ যদি একবারে কুশিত হয় তারপরও এটা সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ, জোরে বলেন, মানুষের দাম অনেক বেশি। আল্লাহ নিজে বললেন, চার চার জিনিসের কসম খেয়ে রব্বুল আলামিন বলেন, বান্দারা মানুষ সবচেয়ে সুন্দর করে আমি বানিয়েছি,
কত সুন্দর করে মানুষ বানাইছেন দেখেন, আল্লাহ পাক কত সুন্দর করে ইনসান বানিয়েছেন। ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসির হযরতরা বলেন, আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে বানাইছে, দেখো রে কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে। দুনিয়ার যত সৃষ্টি আছে সবগুলো বাঁকা বাঁকা, গরু বানাইছে বাঁকা কইরা বানাইছে, মহিষ বানাইছে রুকুর অবস্থায় বানাইছে, যত প্রাণী আছে মানুষ সারা সবগুলো কেউ সেজদা দিয়া দিয়া চলে, কেউ বুক মাটিতে লাগায় লাগায় চলে, কেউ রুকুর অবস্থায় চলে, ইনসান বানাইছেন সোজা করা বানাইছেন। সুবহানাল্লাহ, এ মানুষ মাথা ঝুঁকে চলতে হয় না, রুকুর হালতে চলতে হয় না, বুক মাটিতে লাগাইয়া চলতে হয় না, এমন সৃষ্টির সেরা মানুষ আল্লাহ পাক বানিয়েছেন, সোজা করে বানাইছেন, সোজা করে কত সোজা, সোজা মানুষটা যদি চায় তো সে রুকু করতে পারে, সোজা মানুষটা যখন চায় তো সে সেজদা করতে পারে, সোজা মানুষটা যখন চায় যখন সে শুয়া যায়, এত সোজা করে আল্লাহ পাক মানুষ বানাইছে। সোজা করে মানুষ বানানোর পরেও মানুষ যখন রুকুতে যায় আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে সে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে চিল্লিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন ফেরেশতাদের সাথে গর্ব করে, এই ফেরেশতারা তাকায়া দেখ, তোরা না বলছিলি মানুষ না বানাইতে বলছিলি রে, তোরা বলছিলি একদিন যে আল্লাহ মানুষ বানায় না, তারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করব, তারা লাই লইয়া ঠেলাঠেলি করব, তারা শেয়ার লইয়া টানাটানি করব, তারা সাধারণ সাধারণ কায়দায় এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেলবে, সামান্য কিছু কিছু বিষয়ে তারা মতানৈক্য হবে, তারা জমিন ঠেলা লইয়া ঠেলাঠেলি করব, তারা জায়গা লইয়া বাড়ি লইয়া ধাক্কাধাক্কি করব, কেস মামলা করব, সাধারণ সামান্য সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে একজন আরেকজনকে খুন করে ফেলব, এমন এমন খবরও আসে, কখনো কখনো শুনি আমরা 100 টাকার জন্য একজন আরেকজনকে জবাই করে ফেলছেন। নাউজুবিল্লাহ, চেয়ারের আকর্ষণ, দলের আকর্ষণ, নেতার আকর্ষণ, মার্কার আকর্ষণ দিলে এমন ভাবে জন্মাইছে, আপন ভাই ভাইকে খুন করছে, এমন 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 তারা করবে, ফেরেশতারা বলছে আল্লাহ মানুষ বানাইও না, মানুষ বানাইলে আমাদের হুঁশ থাকতো না, কারণ যদি কোনো সম্মেলন হয়, যদি কোনো অবরোধ, যদি কোনো সংগঠন যদি কোনো অবরোধ দেয়, যদি কোনো হরতাল দেয়, তাহলে পুলিশ বাহিনীর হুঁশ থাকে না। ফেরেশতারা কয় আমরাও তো আল্লাহর পুলিশ বাহিনী, ঠিক কিনা জোরে বলেন, আল্লাহ এগুলো বানাইও না, এগুলো বানাইলে পরে আমাদের হুঁশ থাকতো না। আল্লাহ পাক তখন ডাক দিয়া কয় ফেরেশতারা, মনে আসেনি বলছিলি যে মানুষ না বানাইতে, তোরা বলছিলি, তোরা বলছিলি মানুষ আমার গোলামি করবে না, মানুষ নফসের গোলামি করবে। আল্লাহ তখন বলছিল ইন্নি আলামু মা লা তাআলামুন, খবরদার বেশি মাতবারি করিস না, আমি আল্লাহ যা জানি রে তোরা তা জানোস না। আজকে তাকায়া দেখ, ইনসান সুজা করে বানাইছি, সুজা সুজা দাঁড়ায় থাইকে তারা বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলেন, দাঁড়ায় থাইকে তারা আমি আল্লাহর বরত্ব ভুলে না, দাঁড়ায় থাইকে তারা তাদের মালিকের বরত্ব বলে না, এবং কি দাঁড়ায় সেইরা আল্লাহু আকবার বলার পরে বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার বলেন, দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করলো, আবার রুকুতে চলে গেল, রুকুতে যাইয়াও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার প্রশংসা করলো, আবার রুকু থেকে দাঁড়াইলো, আমি আল্লাহর গুণগান গায়া দাঁড়াইলো, আবার সেজদাতে চলে গেল, সেজদাতে যাইয়াও তার আমি আল্লাহকে ভুললো না রে বান্দা, এ ফেরেশতারা আমি আল্লাহরে সেজদায় যাইয়াও আমার বান্দারা ভুলে নাই, ওই জায়গায় যাইয়াও আমার বরত্ব কয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ বলে আমি আল্লাহরে ভুলে নাই, এ কারণে মানুষ বানাইছি,
খোঁজ না সেজদায় যে আমি আল্লাহর সাথে প্রেম করে রে, যেই প্রেম তোরা করতে পারস না ইনসানের সাথে আমি প্রেম করি, মুলাকাত করি, দেখা করি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মানুষ সুন্দর করে বানাইছেন। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, চার চারটা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন সুন্দরতম অবয়ব দিয়ে আমি মানুষ বানাইছি। মানুষ সবচেয়ে সুন্দর, কালো হইলেও এটা সুন্দর, নিগ্রু হইলেও সুন্দর, বলতেছেন কে? আওয়াজ করে বলেন কে বলতেছেন? কে? আল্লাহ বলতেছেন মানুষ সুন্দর। মুফাসসির হযরত রফি আহসানি তাকওয়িমের ব্যাখ্যায় আরেকটা কথা বলছেন, মানুষকে আল্লাহ পাক সুজা করে বানাইছে সুজা। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষের সৌন্দর্য এত বৃদ্ধি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক কত সুন্দর করে চেহারাটা বানাইছে দেখেন, কত সুন্দর চেহারা। এমন চেহারার মানুষও আছে রে যে চেহারা দেখলে 60 বছরের বুড়ার পর্যন্ত যৌবন লারা সারা দিত। এরকম চেহারার মানুষ আল্লাহ পাক বানাইছে, হুঁশ থাকে না, এত সুন্দর চেহারা। অনেক সময় দেখা যায় ডাগর ডাগর চোখ, চিকন চিকন ঠোঁটের মানুষ আল্লাহ পাক বানাইছে। চেহারার দিকে তাকাইলে চোখ ফিরে না, তাকাই থাকতে মন চায়, তাকাই থাকতে মন চায়। কত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিলেন, এত সুন্দর চেহারা পৃথিবীর অন্য কোন জাতিরে দেয় নাই। কত সুন্দর করে মানুষ বানাইলেন, গায়ে দিলে সুন্দর লাগবে সে জায়গায় দিলেন, নাকটা যেথায় দিলে সুন্দর লাগবে সেথায় দিলেন, মুখটা যেথায় দিলে সুন্দর লাগবে সেথায় দিলেন, দাঁতগুলো যেথায় দিলে সুন্দর লাগবে সেথায় দিয়েছে, যেই দাঁতটা যে জায়গায় দরকার সেই জায়গায় দিয়েছে। আগার দাঁত মারি দেনে নাই, চাপার দাঁত সামনে আনেন নাই, সামনে নরম নরম দাঁত দিছে, চাপার মধ্যে শক্ত শক্ত দাঁত দিছেন মহান রব্বুল আলামিন। কত সুন্দর করে মানুষ বানাইছে, সাফার দাঁতগুলো শক্ত শক্ত, সামনের দাঁতগুলো হলো নরম নরম। আমার বান্দাগুলো যেন সামনের দাঁত দিয়া নরম নরম জিনিস খায়, আবার তারা কুরবানির সময় আস্তা গরুর হাত দিয়ে কামড় দিব, এটা আল্লাহ জানে। এ কারণে সাফার মধ্যে সামনের নরম দাঁত দেয় না, দিন ফিঙ্গারের সাথে ফিঙ্গার মিলে না, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের কোনো মিল নাই। কে করেছেন? কুদরত মালিক কে করেছেন? আল্লাহ কে করেছেন? আল্লাহ পাক ফিঙ্গারের সাথে ফিঙ্গার মিলে না। আল্লাহ পাক বলতেছেন এত সুন্দর করে বানানোর পরে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই সৌন্দর্য কিন্তু আমার কাছে কোনো দাম নাই রে বান্দা, সুন্দর করে বানাইছি ঠিক আছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে নিম্নে থেকে নিম্নে আমি পাঠাই দিছি, এমন দুর্বল বানাইছি রে। মানুষের একটা সময় এমন হয় যে এমন দুর্বল হয় কানে শোনে না, কিন্তু যৌবন কালে তো ওই ঘরে কি কয় এই ঘর থেকে শুনা ফেলায়, একটু বেশিও শুনা ফেলায়। অনেক সময় অনেক দূর দিয়া কেউ হাইটা যায় এখান থেকে দেখে যে এত দূর দিয়া তুমি গেছিলাম। যৌবন কালে যুবক ভাই, আজকে তোমার মুষ্টির মধ্যে মন মন ওজন আছে, একাই এক মন তুমি আলগায় ফেলাও। এখানে অনেক সাদাদারিওয়ালা মুরব্বী বাবার আছে, যৌবন কালে তারা দুই মন ওজনের বাটটা লইয়া চলাফেরা করছে, কথা বলেন না কেন? দুই মন ওজনের বাটটা তাদের গায়ে লাগে নাই, কিন্তু আল্লাহ পাক বলেন এমন দুর্বল আমি বানাইছি, লাঠি ছাড়া চলতে পারে না। কোনো একটা সময় হাতের মধ্যে মুষ্টি মুষ্টি জোর আমি দিছি, মন মন জোর দিছিলাম, কিন্তু এখন লাঠি ছাড়া তুমি চলতে পারো না, আরেকজনের সাহায্য ছাড়া মসজিদে যাইতে পারো না, আরেকজনের সাহায্য ছাড়া তুমি টয়লেটে যাইতে পারো না বান্দা। অথচ যৌবন কালে অনেক শক্তি তোমার ছিল, তোমার ভয়ে এলাকার মানুষগুলো ভয়ে চুপ শেখেছিল, ডরে ভয়ে তারা কথা বলে নাই। এখন তুমি হইলা ঘরের জন্য একটা প্যারা, ঘরের বউ তোমারে প্যারা মনে করে,
বিবিও তোমারে কয়ে বুড়া হারা দিন শুধু ক্যাট কেড়ায়, কথা বলেন ঠিক না? বুড়া এখন ক্যাট কেডানি হইছে, বুড়ার কথাটা এখন আর মজা লাগে না, বুড়ার কথা এখন আর ভাল লাগে না, বুড়া এখন খাইয়াও কয় খাই নাই, পাইয়াও কয় পাই নাই, দিলেও কয় দিছে না, খাইয়াও কয় খাইছি না, পাইয়াও কয় পাইছি না, কারণ দুর্বল এত দুর্বল। আল্লাহ কয় এমন দুর্বল বানাইছি যেই দুর্বল বাচ্চা বয়সও মানুষ ছিল না। বাচ্চারা তো মার কোলে খুব দুর্বল, তারপরেও অত দুর্বল না বুড়াকালে যত দুর্বল। বুড়াকালে যত অবহেলার পাত্র হয় সেই যুবককালে অত অবহেলার পাত্র না। যেমন ছোট মাসুম বাচ্চা মার কোলে পেশাব করে, বিছানায় পেশাব করে, পায়খানা করে, মা এগুলোই বইলা চুইলা ইতানে রেখে ঘুমাইয়া যায়, কথা বলেন না কেন? আওয়াজ করে এখন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ছোট মাসুম বাচ্চার পেশাব পায়খানা লইয়া তার মায় ঘুমাইছে, নাকে গন্ধ লাগে নাই। বুড়া বয়সে আল্লাহ না করেন যদি কোনো বান্দা এমন হইয়া যায় যে ঘরে পেশাব পায়খানা করে, শুধু বিবি না আশেপাশের রুমের যারা আছে কেউই ওনার সাথে আর দেখা করতে চায় না, কারণ এক রুমের গন্ধ পুরা বাড়ি ছড়িয়ে যায়, এত দুর্বল। মাসের পরের মাস ব্রাশ করে নাই ছোটবেলা, মুখ থেকে দুর্গন্ধ আসে নাই। বুড়াকালে একদিন দাঁত ব্রাশ না করলে মুখ থেকে গন্ধ বাইর হয়, এত দুর্বল। আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি এরপরে নিম্নে থেকে নিম্নে পাঠাই দিছি, এত দুর্বল বানাইছি রে যে তারা ছোট বাচ্চার চাইতেও আরো বেশি দুর্বল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বুড়ারা বেশি দুর্বল। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত বান্দারা দুর্বল নয় যারা যৌবনকালে আমি আল্লাহর রবের গোলামি করছে, রবের গোলামি করছে। যারা যৌবনকালে আমি রবের গোলামি করছে রে তারা বুড়াকালে যদি অসুস্থ হয়ে যায়, বুড়াকালে যদি বিছানায় শুয়েও যায়, বুড়াকালে যদি তারা বিছানায় শুয়েও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তার যৌবনকালের আমল নামাটা একটু গাড়া দে, যৌবনকালের আমল নামাটা গাড়া দে, যৌবনকালের আমল নামা খুলা দেখে তার আমল নামায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আছে, আল্লাহু আকবার বলেন, তার যৌবনে রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন দুর্বল আমি বানাইছি, বিছানায় আমি শোয়াইছি, চুলগুলো কাঁচা ছিল আমি পাকনা বানাইছি, বিছানায় শোয়াইয়া শোয়াইয়া তার আমল নামায় জমাতে নামাজ পড়ার সওয়াব ফেরেশতা তোরা লিখতে থা, লিখতে থা। তারা দুর্বল না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তারা ইমান আনছে নেক কাজ করে, তারা নিম্নে থেকে নিম্নে না, তারা দুর্বল না, তারা আমার কাছে বুড়া হইলেও দামি, তারা বিছানায় শুয়ে গেলে কাও দামি, এমন কি একবারে কানে শুনে না তারপরও তার দার আমার কাছে অনেক বেশি, সুবহানাল্লাহ। ধরে পড়েন আরো সহজ করে বুঝাইলে বুঝবেন, দুনিয়ার সরকার সরকারি যারা চাকরি যারা আপনারা করেন নির্দিষ্ট একটা সময় আছে, 50-60 বছরের একটা সময়সীমা আছে, এত বয়স হইলে পরে আর চাকরিতে তারা রাখে না, রিটায়ার দিয়া বাড়িতে পাঠাই দেয়, কারণ স্কুলও এখন ডিলে হয়ে গেছে, এখন ওই জায়গা থেকে ফেস ফুস লাগাইয়া ফেলবে, এ কারণে তাদেরকে বাড়িতে পাঠাই দেয়। কিন্তু দীর্ঘ 30-35 বছর যে সরকারের চাকরি করছে, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখছে, সরকার বাহাদুর বেইনসাফি করে না, সরকার বাড়িতে বসাইয়া বসাইয়া পেনশনের টাকা বাড়িতে মাসে মাসে পাঠাইয়া দেয়, কথা বলেন না কেন? আরো জোরে কোন ঠিক কিনা? এখন ঘরে বসে থাক, মাসে মাসে বেতন পাবি, কেউ অর্ধেক পায়, কেউ ফুল পায়। দুনিয়ার সরকার যদি বৃদ্ধ বয়সে দুর্বল হওয়ার কারণে সোয়াইয়া সোয়াইয়া বান্দার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়, তাইলে যিনি সরকারেরও সরকার, সুবহানাল্লাহ করে বলেন, যিনি সরকারেরও সরকার, যিনি সরকার বানায়, যিনি মন চাইলে সরকার চেয়ারে বসায়, আবার মন চাইলে কানে দইরা বেজ যদি কইরা মুখ মাস্ক পিন্দাইয়া দেশ থেকে পালাইতে বাধ্য করে, ওই সরকার তাইলে যৌবনকালে রবের গোলামি করার কারণে বৃদ্ধকালে বুঝি পুরা বেতন দিতে পারে না, জোরে বলেন পারে কি পারে না, পারে কি পারে না? আল্লাহ পাক ফুল দেয় ফুল, অর্ধেক না ফুল দিতে থাক,
আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনছে, যারা আমলে নেক কাজ করছে, তারা আমার কাছে দুর্বল না, তাদের কোনো সমস্যা নাই রে, তাদের দাম আমার কাছে এত বেশি, তারা বিছানায় শুয়া গেলেও শোয়া শোয়া আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমল নামার মধ্যে জামাতে নামাজ পড়ার সওয়াব ফেরেশতাদেরকে আমি লিখতে বলি। ফামা ইউকাজ্জিবুকা বাদু বিদ্দিন, আল্লাহ কয় এত কিছু দেখার পরেও কোন জিনিসে তোরা অবিশ্বাসী বানাইলো? দেখো সামনে এই যে যুবক তাকরা জুয়ান, সব কিছু করলো, উল্টে ফল্টে আলাইলো, আবার তোদের চোখের সামনে দেখোস না যুবকটা বৃদ্ধকালে লাডি লইয়া চলে, কোন জিনিসে তোদের অবিশ্বাসী বানাইছো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চাইতে কি ন্যায় বিচারক তোমরা কি মনে করো আরো কেউ আছে নাকি? সুবহানাল্লাহ, যারা বলে আল্লাহর চাইতে ন্যায় বিচারক আছে নাকি কেউ দুনিয়ার মানুষের কাছে? যদি তোমরা ম্যাজিস্ট্রেটের কাছে যদি তোমরা ন্যায় বিচার আশা করো, তাইলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কেমন ন্যায় বিচার করে? আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে নেক কাজের সওয়াব, বদ কাজের গুনাহ আল্লাহ পাক আমল নামায় দেয়। এ কারণে মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যিনি মুফাসসির জগতের সম্রাট আল্লামা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বরকাত হুমজত চলে এসেছেন। হযরত স্টেজে আসার পূর্বে মাদ্রাসার জন্য কিছু কালেকশন, তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর গোজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মারহাবা।